হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাট অ্যান্ড ইভা মিক্সড কাপল ইন জার্মানি ভ্লগে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভ্লগ দেখার জন্য। আমরা নতুন বাসায় আসার পর অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আমরা যেন নতুন বাসার একটা ভ্লগ তৈরি করি, সেটা খুব শীঘ্রই আসছে। বাট তার আগে আজকের ভ্লগে আপনাদের দেখাবো কিভাবে এত ঝামেলা বা কষ্ট করে আমাদের পুরনো অ্যাপার্টমেন্ট থেকে নতুন বাসায় আসতে হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই কিচেন ক্যাবিনেটটা, এটা কিন্তু পুরনো বাসার। এই ক্যাবিনেটটা এত বেশি ভারী, প্যাট্রিক একা করতে পারবে না বলে সে তার ভাইকে ডেকেছিল। বাট তারপরেও দুই ভাই মিলেও শেষ রক্ষা হয়নি, আমাদের কিচেন ক্যাবিনেটটা পড়ে গেছে। আর আজকের ভ্লগের সবগুলি ভিডিওই কিন্তু একটু একটু করে আমার করে রাখা ভিডিও। এখন চলে আসছি নতুন বাসার কিচেনে। আবার আমার দেবর এসেছে নতুন বাসায় ওঠার পর আমাদের কিচেনে হেল্প করতে, কারণ কিচেনটা ছিল সব থেকে ডিফিকাল্ট পার্ট। নতুন বাসার কিচেন তৈরি করতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 সপ্তাহের মতো, কারণ প্যাট্রিক ওর অফিসের কাজ শেষ করে তারপরেই শুধু 2-1 ঘন্টা করে প্রত্যেক দিন সে কাজ করতে পারতো বাসায়। আর যখনই আমার দেবরকে প্রয়োজন হতো তার সঙ্গে কন্ট্যাক্ট করে তার ফ্রি সময়ে সে আসে, এরকম অনেক কিছুর উপর ডিপেন্ড করতে হতো আমাদের একটু একটু করে কাজ করতে, কারণ অনেক কাজেই আমি প্যাট্রিককে হেল্প করতে পারতাম না। প্যাট্রিক আর ওর ভাই মাত্র রান্নাঘরের কাজ করছে, এই মুভ করতে গিয়েও এই জায়গাটা নষ্ট হয়ে গেল। মুভ করলে অনেক ফার্নিচার নষ্ট হয়ে যায় আসলে। Yes, was ist los? Genau, und dann werden dann kommen diese richtig Jungschrauben hier. Eva, can you hold that up there, please? Eva, can you hold that, please? কাজের ফাঁকে ফাঁকেই আমার দেবর আমার সঙ্গে ফান করছিল এবং প্যাট্রিকের সঙ্গেও। যদিও সে জার্মান, কিন্তু দেবর ভাবির সম্পর্কটা আসলে সারা পৃথিবীতেই একই রকম। আর আমি অনেকবার আমার অনেক ভ্লগে বলেছি আমার শ্বশুর বাড়ির লোকজন বাংলাদেশে খাবার খেতে কত পছন্দ করে। সেই দিনও আমার দেবর এসে আমাকে জিজ্ঞেস করে আমি তাকে কি খাওয়াবো, এবং আমার রান্নাঘর রেডি না থাকায় আমি বেশি কিছু করতে পারিনি, বাট আমি রাইস কুকারে তার জন্য খিচুড়ি রান্না করেছিলাম। আর আমাদের পুরনো অ্যাপার্টমেন্টে যে কিচেন ক্যাবিনেটটা পড়ে গিয়েছিল, লাকিলি সেখান থেকে একটা পার্ট আমরা আমাদের নতুন কিচেনে সেট করতে পেরেছি। এমনটা নয় যে দেশের বাইরে লেবার পাওয়া যায় না, বাট লেবার কস্ট এত বেশি যেটা আপনার ফার্নিচারের থেকেও অনেক বেশি, তাই এখানকার মানুষজন সব কিছু একা করার চেষ্টা করে বা লেবারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। এখানে প্রত্যেক ঘন্টায় মিনিমাম 10 ইউরো দেয়া সরকারি নিয়ম, তাহলে আপনারাই চিন্তা করুন কত টাকা শুধু লেবার কস্টই যায়। আর এই ঘরের কাজ বা বাসাবাড়ির কাজের জন্য যে স্পেশাল লেবার পাওয়া যায় তাদের কস্ট আরও অনেক বেশি। আমাদের নতুন সোফা বেড করা যাবে, প্লাস এই যে স্টোরেজ মাঝখানে। হ্যালো মিস্টার, হাই খুব মিশান, হাই হাই কেমন আছেন? ভালো আছি। সোফার এটা হচ্ছে স্টোরেজ জায়গা, স্টোরেজ স্পেস। ইউহানেস আসো মা, আর ইউহানেস এর রুমে কাজ করছে আমার আরো দুজন নেপালি বন্ধু। ওয়াও ইউহানেস, এই দেখো তোমার টেবিল রেডি। ভাবি এক বাংলা গানা গাও তো। আনা পড়ে গেল, লম্বা লম্বা চুল, লম্বা লম্বা চুল, এমার নকর টকর টকর লম্বা। যখন আমাদের বন্ধুরা টেবিল বানাচ্ছে ইউহানেস নড়ছে না এখান থেকে, কারণ ও জানে এটা ওর টেবিল। সব একসাথে। এতদিন তো সবসময় প্যাট্রিকের সাইডের ফ্রেন্ড এবং ফ্যামিলি এসে কাজ করতো বা আমাদের হেল্প করতো, যেহেতু আমাদের এখানে আমার কোনো ফ্যামিলি নেই, তাই আজকে এসেছে আমার কিছু নেপালি ফ্রেন্ড যারা আমাদেরকে হেল্প করছে আমাদের সোফা তৈরি করতে।
সব একসাথে প্যাকেট খুলে একসাথে কাজ করতেছে। দেশের বাইরে ফার্নিচার কেনা তো একটা ঝামেলার, কারণ এখানে সব কিছু আসে পিস বাই পিস, তাই নিজেদের সেগুলি লাগাতে হয়, আবার সেটাকে সেট করতে হয়। যেমন আমাদের সোফাটাও এসেছে প্যাকেটে করে, বিশাল ঝামেলা। আর যেহেতু আমাদের একটা ছোট্ট বাচ্চা আছে, তাই আমরা কোনো কিছু খোলা রাখতে পারি না, সে সব সময় সেটাকে ছুঁতে চায়, লাফাতে চায়। তাই আমাদের আজকের এই ফ্রেন্ডদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যেন ওরা এসে আমাদের একদিনেই সোফাটা অ্যাটলিস্ট রেডি হয়ে যায়। এখন সোফার কভার লাগাতে হবে। নেপালে এক্সপ্লেইন করতেছে যে কিভাবে ঘুমাবে এখানে। এটা বেড হবে। এই যে সোফাটা দেখতে পাচ্ছেন, এর সব কিছু কিন্তু এসেছে পিস বাই পিস, একটা একটা করে আমাদেরকে রেডি করতে হয়েছে। আর সোফাটাতে আমরা ডাবল বেড করতে পারবো যখন আমাদের গেস্ট আসবে, আর ভেতরে বেশ স্টোরেজের জায়গাও আছে। ওই দিন সবাই মিলে সোফা রেডি করার পর আমি করেছিলাম বিরিয়ানি আর সালাদ, আর আমার ছেলে সালাদ খেতে খুব পছন্দ করে। মজা পাখি বিরিয়ানি খাচ্ছে টমেটোর সাথে ইয়োহান্নেস। আরো বলো, আরো দাও। Und hinten ist die Bowlingbahn. Musst du vorbeilaufen? Also das ist ein Durchgang? Taro. Aha. Nach hinten und dann... Schön. Okay. Bhatu khao, Baba. Ich war dann... Johannes, auch nicht tired. এটা অন্য একদিনের ভিডিও, যেখানে আমার এক বাংলাদেশি ভাই বা বন্ধু এসে আমাদের হেল্প করছিল ইয়োহান্নেসের রুমের ডাইপার চেঞ্জিং স্টেশনটা সেট করতে। দেখতে থাকুন আমাদের পরবর্তী ব্লগগুলিও, কারণ সেখানে আসছে নতুন অ্যাপার্টমেন্টের আপডেটস বা ট্যুর। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।